Assalamualaikum, সবাই কেমন আছেন? চমৎকার একটা দিন কাটাইলাম আলহামদুলিল্লাহ। আমরা কিছু ভাই ব্রাদার্স মিলে কিছু মাছ ধরে সেগুলো আমরা এখানেই প্রসেস করেছি, এখানেই আমরা সবাই মিলে উপভোগ করেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। এলাকার ছোট ভাই সোয়াদ একটা পুকুর চাষ করে নিজেই করে, তো ওর পুকুরে আজকে আমরা গিয়েছিলাম মাছ ধরার জন্য। আমাদের টার্গেট বেশি না, অল্প কিছু মাছ ধরবো আমরা, ওইখানেই আমরা এগুলো প্রসেস করে উপভোগ করবো। সেজন্য ওর পুকুরে আমরা গিয়েছি। ওর পুকুরে আল্লাহর রহমতে অনেক মাছ আছে। যেটা সবচেয়ে বেশি আছে সেটা হলো তেলাপিয়া মাছ। যেহেতু তেলাপিয়া মাছগুলো মোটামুটি বড় সাইজের হয়েছে আর এগুলোকে প্রসেস করে রান্নাবান্না করে খাওয়া অনেক ইজি, আমরা ওইখানে নর্মাল টোপ নিয়ে গেছি, পাউরুটি নিয়ে গেছি। আর পাউরুটিটা একটু প্রসেস করে নিতে হয়, উপরের যে অংশটা থাকে শক্ত ওই অংশটা আলাদা করে নিতে হয়। এরপরে আমি অ্যাকচুয়ালি মাছ ধরা শুরু করি। পুইল বড়শিতে মাছ ধরার ব্যাপারে খুব একটা আমি এক্সপার্ট না, রিসেন্টলি আমরা শুরু করেছি আপনারা জানেন। বছরে দুই চারবার যাই মাছ ধরতে, এত অল্প কয়েকদিন মাছ ধরে আসলে এক্সপার্ট হওয়া পসিবল না। এখনো বড় কোনো মাছ ধরলে বড়শি ছিঁড়ে নিয়ে যায়, আমি উঠাইতে পারি না, এখনো সেই অভিজ্ঞতা অর্জন করতে পারি নাই। তো এই জন্য আমাদের জন্য ছোট ছোট তেলাপিয়া বলেন, ছোট ছোট রুই কাতলা এগুলাই ঠিক আছে। ওর পুকুরে যেহেতু অনেক তেলাপিয়া মাছ আছে, আল্লাহর রহমতে আমরা বেশ কিছু তেলাপিয়া মাছ শুরুতেই পেয়ে যাই। যদিও ছোট ছোট অনেকগুলা তেলাপিয়ার বাচ্চা অনেক ডিস্টার্ব করছে, ওরা বারবার আমাদের টোপ নষ্ট করতেছিল, টোপ নিয়ে যেতেছিল। তারপরে আমাদের খুব একটা বেশি সময় দিতে হয় নাই, আমরা অল্প সময়ের মধ্যেই অনেকগুলো মাছ পেয়ে গেছি। মাছগুলো অ্যাকচুয়ালি আমি, আমাদের ভাগ্না রিয়াদ, ইউসুফ, আমরা তিনজন মিলেই ধরেছি আর আমাদের সাথে অনেকেই ছিল। এটা মজা করা, এটা আনন্দের জন্য করা, আমরা নিয়ে যাওয়ার জন্য আসিনি, আমরা এখানেই মাছগুলো ধরবো, এখানেই আমরা প্রসেস করে সব কিছু করবো, এরকম প্ল্যান আমাদের। তো আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু মাছ পেয়েছি। একদিকে চলতেছিল আমাদের মাছ ধরা, অন্যদিকে আমি শুরু করে দিই মাছগুলো প্রসেসিংয়ের কাজ। প্রথমে আমি একটা তেলাপিয়া মাছ নিই, এটা চাকু দিয়ে কাটাকাটি করি। আসলে কাটাকাটি করতেও খুব একটা অভ্যস্ত না, এসব রান্নাবান্না কাটাকাটি খুব একটা জীবনে করা হয় নাই। তারপরেও চেষ্টা করতেছিলাম কিন্তু প্রথম মাছটার মাথাটা আমি কাটা ফেলি সামহাও। পরবর্তীতে আমাদের সাথে এক্সপার্ট ছিল ইউসুফ, পরবর্তী মাছগুলো ওই কাটে, ও ভালো করে কাটতে পারে। এর মাঝে ভাগ্না রিয়াদ আরও একটা বড় তেলাপিয়া মাছ ধরে নিয়ে আসে, মাশাল্লাহ মাশাল্লাহ, এই মাছটা অনেক বড় ছিল। ইউসুফ একটা কেচি নিয়ে আসে, যেটা দিয়ে কাটাকাটি করতে খুবই ইজি হইতেছিল ওর জন্য, আর আমিও দেখতেছিলাম ব্যাপারটা ইজি ছিল। চাকুটা খুব একটা ধারালো ছিল না বলে খুব একটা ইজিলি কাটতে পারতেছিলাম না। যাই হোক, কেচিটা নিয়ে আসার পরে খুব একটা টাইম লাগে নাই আমাদের মাছগুলো কাটাকাটি করতে, একে একে সবগুলো মাছ ইউসুফ কেটে নেয়, এরপরে নিজেই চলে যায় ঘাটে, সেখানে পুকুরের পানিতে সুন্দর করে মাছগুলো ক্লিনিং করে নেয়, এরপরে নিয়ে আসে আমার কাছে। আমি মাছগুলোকে যাতে মশলা ঢুকে সেজন্য কেটে নিই, এরপরে মশলাগুলো দিয়ে দিই। আমি বাড়ি থেকে আগেই মশলা নিয়ে গিয়েছিলাম, হলুদ, মরিচ, আদা বাটা, এরকম আরও কিছু আছে, পেঁয়াজ বাটা, তো এগুলো আমি নিয়ে গিয়েছিলাম। সেগুলো আমি মেখে দিই, একে একে করে সবগুলা মাছে মেখে নিই। টোটাল আটটা মাছ ছিল, দেখেন মাশাল্লাহ মাছগুলা সুন্দর সাইজের এবং দেখতে খুবই মুখরোচক লাগতেছিল, খুবই সুস্বাদ মনে হইতেছিল যে খাইতে অনেক মজা হবে। তো মশলা মেখে আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, এরপরে একে একে আমি মাছগুলো ভেজে নিব। যেহেতু আমরা মোটামুটি পাঁচ ছজন ছিলাম আর সবাই মিলে উপভোগ করার মতো মাছ হয়ে গিয়েছিল আমাদের, আলহামদুলিল্লাহ। আমাদের আর সইতেছিল না আমরা কখন খাবো, তো সবাই তাকায় ছিল খাওয়ার জন্য। এরকম এক্সপিরিয়েন্স খুব একটা যদি হয় না আমাদের, আমরা আসলে অনেক ব্যস্ত থাকি, এরকম সময় বের করতে পারি না। তারপরে বছরে এক দুইবার চেষ্টা করি এরকম কিছু করার। যদি সকালে আমরা মাছ ধরতে বের হই, দেখা যায় মাছ ধরে ওগুলোকে প্রসেস করে খেতে খেতে মোটামুটি একটা দিন পুরোপুরি শেষ হয়ে যায়। এরকম সারা দিনের সময় নিয়ে বের হইতে হয় আসলে এগুলো করার জন্য। তো আপনারা, আপনাদের যাদের এরকম স্কোপ আছে, কোথাও পরিচিত বা কারো পুকুর আছে, আপনারা চাইলে একটা দিনের জন্য এরকম কিছু করতে পারেন। সকালে গেলেন, বিকেলের আগেই সব কিছু হয়ে যাবে। আমাদের যেহেতু বাড়ি কাছেই ছিল, আমরা মাছগুলো ধরে ওখানে আমরা খেয়ে নিয়েছি, যদিও পেট ভরে খাওয়ার মতো প্রিপারেশন নিয়ে আমরা যাইনি, আমরা জাস্ট আমরা উপভোগ করার জন্য গিয়েছি। ওইখানে আমরা মাছগুলো ধরেছি, তারপরে আমরা জাস্ট টেস্ট করেছি, আমরা অল্প অল্প করে একজন টেস্ট করেছি। সত্যি অনেক মজা হয়েছিল, কারণ আমরা ইনস্ট্যান্ট মাছটা ধরেছি, ইনস্ট্যান্ট ওইখানে প্রসেস করেছি। নর্মালি কী হয়, বাজার থেকে নিয়ে আসলে একে তো চাষি মাছ, তারপরে অনেকক্ষণ মারা যাওয়ার পরে অনেকক্ষণ পরে রান্না করো বা ফ্রিজে রেখে
এক দুদিন পরে রান্না করে খেলে কিন্তু ওইরকম ফিল পাওয়া যায় না, যেটা ইনস্ট্যান্ট মাছ ধরে ওইখানেই প্রসেস করে মশলা মেখে কিছুক্ষণ রেখে তারপরে ভেজে খাওয়ার যেই স্বাদ, এটা কিন্তু নর্মালি পাওয়া যায় না। যখন আমাদের খাওয়া শেষ হইলো তখন একটা বিড়াল আসছে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা দিন কাটছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা সবার মঙ্গল করুক সেই কামনা করছি। সকলকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।